আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর ফিজিক্স 3 পদার্থ তৃতীয় পত্র একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো আমরা যে প্রশ্নটি সমাধান করব, প্রশ্নটি এক নজরে দেখে নেওয়া যাক। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তার ক্ষয়শত্রুটি প্রতিপাদন করো। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় 10 সালে, 11 সালে, 13 সালে, 15 সালে, 17 সালে, 19 সালে এবং 21 সালের পরীক্ষা এসেছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমে কি তেজস্ক্রিয়তা কি? আমরা তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম এক রহস্যময় কণা এবং রশ্মি নির্গত হওয়াকে তেজস্ক্রিয়তা বলে। এখন তেজস্ক্রিয়তার ক্ষয়সূচক সূত্র, তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যা সমানুপাতিক। আমরা যদি ধরি T=0 সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা n0 এবং T=T সময়ে অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা n। এখন যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র dT সময়ে dn সংখ্যক পরমাণু ভেঙে যায় তাহলে পরমাণুর ভাঙ্গনের হার dn/dt। সুতরাং সূত্র অনুসারে -dn/dt আলফা n, -dn/dt একটা আলফা আমরা যদি উঠিয়ে দিই তাহলে এখানে ধ্রুবক হচ্ছে ল্যামডা, তাহলে -dn/dt λn। এখন আমরা মাইনাসরা উভয় পক্ষে গুণ করি, মাইনাসরা গুণ করলে এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, dn/dt কোয়েল মাইনাস ল্যামডা n। তাহলে dn/n আমরা dt দ্বারা এটা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস ল্যামডা dt। যখন T=0 তখন n=n0, আবার যখন T=t তখন n=n। এই সময়ের মধ্যে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন n/n0 কোয়েল মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন T/0 n/n0। এখানে বসেছি আমরা n/n0 এবং T/0 ল্যামডা dt ইকোয়াল, আমরা যদি এখানে সমাকলন করি ইন্টিগ্রেশন 1/x এর সূত্র হচ্ছে লন এক্স, তাহলে আমরা ইন্টিগ্রেশন যেহেতু 1/n তাহলে আমরা লিখতে পারি লন এন, আপার লিমিট হচ্ছে n, লোয়ার লিমিট হচ্ছে n0 ইকোয়াল মাইনাস ল্যামডা, যেহেতু ধ্রুবক আমরা সামনে নিয়ে আসলে ইন্টিগ্রেশন dx এর সূত্র হচ্ছে x, তাহলে ইন্টিগ্রেশন dt সূত্র হবে t, আপার লিমিট হচ্ছে t, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখন লন আপার লিমিট যদি আমরা n বসাই লন n, n0 বসাইলে লন n0 মাইনাস আপার লিমিট t, আবার লোয়ার লিমিট -0। এখন লন n মাইনাস লন n0 কে আমরা লিখতে পারি লন n বাগ n0, যেহেতু মাইনাস সেহেতু বাগ আকারে লিখতে হয়েছে লন ইকুয়াল, আমরা এই অংশটুকু গুণ করলে মাইনাস ল্যামডা t। এখন আমরা লিখতে পারি লন e^4 মাইনাস ল্যামডা t, ই লনে কাটা তাহলে উপরের অংশটি পেয়ে যাচ্ছি আমরা, এখন ওই পক্ষে লন আছে, ওই পক্ষ থেকে লন কাটা দিলে আমরা n/n0 ইকুয়াল e^4 মাইনাস ল্যামডা t। সুতরাং আমরা লিখতে পারি n ইকুয়াল এটা n0 দ্বারা গুণ করলে n0 e^4 মাইনাস ল্যামডা t। ইহাই তেজস্ক্রিয়তার ক্ষয়সূচক সূত্র। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত ছিল। এরকম আরও গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে।